আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। ইউক্রেনে ইরানি অস্ত্র ব্যবহার করার দাবি প্রত্যাখ্যান করল রাশিয়া। জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে স্থিতিশীলতা চান জাতিসংঘের মহাসচিব। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিপক্ষে আর্জেন্টিনা। পারস্য উপসাগর থেকে 2 লাখ লিটার চোরাই তেল সহ জাহাজ আটক, আইআরজিসি এর কর্নেলের ঘোষণা। এবং সর্বশেষ থাকছে ভারতে সাম্প্রদায়িক সহিংসতা, জাহাঙ্গীরপুরীতে গেরুয়ারা নয়া পরিকল্পনায় 40টি গ্রামের মুসলিম নাম বদলাতে বিজেপির ষড়যন্ত্র। ভারতে সাম্প্রদায়িক সহিংসতা একেবারে তুঙ্গে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নির্দেশে তাদের গোপন ষড়যন্ত্রে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন এমন কোনো দিন নয় যেদিন ঘটছে না। তারা মুসলমানদের বিভিন্ন অজুহাত তুলে মুসলমানদের বিভিন্নভাবে দোষারোপ করে তাদের উপরই নির্যাতন চালাচ্ছে। তারা সর্বশেষ যে দোষারোপ করেছে যে তাদের মিছিলে মুসলমানেরা পাথর নিক্ষেপ করেছে, যে কারণে তারা মুসলমানদের বাড়িঘর অগ্নিসংযোগ করেছে, মসজিদে ভাঙচুর করেছে, দোকান ভাঙচুর করেছে বা বুলডোজার দিয়ে বাড়িঘর ধ্বংস করছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে সেই মিছিলে তারা তাহলে অস্ত্র নিয়ে কী করছিল, তারা কেন অস্ত্র হাতে নিয়ে মিছিল করছিল, কেন তারা মসজিদের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল, সে বিষয়ে আসলে ভারতের প্রশাসনের কোনো বক্তব্য নেই। তারা শুধু চায় যে যেহেতু মুসলমানেরা তার প্রতিবাদ করেছে তাই মুসলমানদেরকেই ধরতে হবে, তাদেরকেই নির্যাতন করতে হবে, এটাই তাদের মূল স্লোগান। কিন্তু এখন সময় এসেছে বিশ্ব সমাজের, বিশ্ব মানুষের জেগে ওঠার, বিশ্ব মুসলমানদের জেগে ওঠার সময় এখন। আমি মনে করি সমস্ত বিশ্ব মিলে, বিশেষত মুসলিম বিশ্ব মিলে, মুসলিম দেশগুলোতে থাকা ওই সমস্ত উগ্রবাদী হিন্দু ধর্মের মানুষদের সেই দেশ থেকে বের করে দেওয়া তাহলেই ভারতের উচিত শিক্ষা হবে। কারণ এই ভারত চাচ্ছে ভারত থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে ফেলতে, তারা চাচ্ছে মুসলমানদেরকে যেভাবেই হোক ভারত থেকে বিতাড়িত করতে, ভারতকে একটি উগ্র জঙ্গিবাদী, উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করতে। যদিও এ কাজে অনেকটাই সফল, বিশ্ব মানচিত্রের দিকে তাকালে এখন দেখা যায় ভারতের নাম উগ্র হিন্দুত্ববাদী জঙ্গিবাদী রাষ্ট্রের নাম হিসাবে উজ্জ্বলভাবে জ্বলছে। তবে ভারতের মুসলমানেরা সহ বিশ্ব মুসলমান কি এত সহজে মেনে নিবে যে ভারত থেকে সমস্ত মুসলমানকে বের করে দেওয়া, ভারতকে একটি উগ্র জঙ্গি হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করা? কারণ এই ভারত তৈরির পিছনে মুসলমানদের অবদানই সবচেয়ে বেশি। মুসলমানরাই ভারত জয় করেছে, মুসলমানরাই ভারতের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, তাদের রক্তের বিনিময়ে ভারত আজ স্বাধীনতা অর্জন করেছে। তাই ভারতকে অত সহজে মুসলমান শূন্য করতে পারবে না ওই উগ্রবাদী জঙ্গিবাদী নরেন্দ্র মোদী অমিত শাহের পেটুয়া বাহিনী। খুব দ্রুতই এই পেটুয়া বাহিনী মাটির সাথে মিশে যাবে বলে আমি মনে করি। এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টস আকারে লিখে জানাবেন। আর এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে যাবেন। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ইউক্রেনে ইরানি অস্ত্র ব্যবহার করার দাবি প্রত্যাখ্যান করল রাশিয়া। ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযানে ইরানি অস্ত্র ব্যবহারের দাবি নাকচ করে দিয়েছে রাশিয়া। তেহরানস্থ রুশ দূতাবাস এক টুইট বার্তায় কিছু পশ্চিমা গণমাধ্যমে প্রচারিত এই সংক্রান্ত ভুয়া খবর প্রত্যাখ্যান করেছে। রুশ দূতাবাসের টুইটে বার্তায় বলা হয়, কিছু গণমাধ্যমে রাশিয়ার ইরানি অস্ত্র সরবরাহের যে খবর প্রকাশিত হয়েছে তা ভুয়া এবং বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। গত 12 এপ্রিল ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান দাবি করে ইউক্রেনের বিরুদ্ধে অভিযানে রাশিয়া ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে। পত্রিকাটির বরাত দিয়ে বিশ্বের আরও বহু গণমাধ্যম খবরটি প্রচার করে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, চোরাচালানের মাধ্যমে ইরাক থেকে এইসব অস্ত্র ও সামরিক হার্ডওয়্যার নিয়ে যাচ্ছে রাশিয়া। ব্রিটিশ দৈনিকটি দাবি করে ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের মস্কোর সমরাস্ত্র ঠিকভাবে কাজ না করায় ইরানি
আরপিজি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ও সেই সাথে ব্রাজিলের ডিজাইন করা রকেট লঞ্চার সিস্টেম ইরাক থেকে রাশিয়ায় পাঠানো হয়েছে। গার্ডিয়ান দাবি করে ইরানের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বভর 373, যেটি রাশিয়ার S-300 মতো, সেটি মস্কোকে দিয়েছে তেহরান কর্তৃপক্ষ। তবে ব্রিটিশ পত্রিকাটির দাবি উড়িয়ে দিয়ে লন্ডনস্থ ইরান দূতাবাস তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছিল। গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনটি কাল্পনিক, নির্ভর, ভিত্তিহীন এবং অবাস্তব। মধ্যপ্রাচ্যের ঘটনাগুলোর সঙ্গে ইউক্রেনের বর্তমান অবস্থার যোগসূত্র ঘটিয়ে সম্পূর্ণ অপেশাদার আচরণ করেছে গার্ডিয়ান। পত্রিকাটিতে প্রতিবাদমূলক বার্তাও পাঠায় লন্ডনের ইরান দূতাবাস। এরপর তেহরানস্থ রুশ দূতাবাস ব্রিটিশ পত্রিকার খবর প্রত্যাখ্যান করল। জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে স্থিতিশীলতা চান জাতিসংঘের মহাসচিব। জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে স্থিতিশীলতা রক্ষার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতরেজ। জাতিসংঘের মহাসচিব শনিবার এমন মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে ইয়ানি শাফাক। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এরি কানেকো বলেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাজের সাথে জেরুজালেমের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতরেজ। এ সময় তিনি ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল ও জেরুজালেমের পবিত্র স্থানগুলো, যেমন আল আকসা মসজিদ ও অন্যান্য পবিত্র স্থান, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যকার উত্তেজনা কমানোর আহ্বান জানান। এরি কানেকো আরও বলেন, আলোচনার সময় মাহমুদ আব্বাস ও অ্যান্তনিও গুতরেজ মূলত জাতিসংঘের প্রস্তাব অনুসারে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের উপর জোর দেন। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান অনুসারে ইসরায়েল ও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে মূলত আগের বিভিন্ন চুক্তি ও আন্তর্জাতিক আইন অনুসারে। আল আকসা মসজিদে হামলা এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গ্রেপ্তার অভিযানের কারণে এপ্রিল মাসে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা বাড়ে। এ সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে অসংখ্য সংঘাতের সৃষ্টি হয়। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিপক্ষে আর্জেন্টিনা। রাশিয়ার উপর কোনো ধরনের নিষেধাজ্ঞায় যোগ দেবে না বলে জানিয়েছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। তিনি বলেন, শান্তি ফেরানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা কখনো সাহায্য করতে পারে না। রবিবার ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মায়োর সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে আর্জেন্টিনা চাই উভয় পক্ষ সংলাপে ফিরে আসুক। ক্যাফিয়েরো আরও বলেন, বুয়েন্স এয়ার্স একতরফা নিষেধাজ্ঞার জন্য একটি নিয়ন্ত্রক কাঠামো নেই। তাছাড়া সরকার যাতে নিষেধাজ্ঞার মতো কোনো পদক্ষেপে যোগ দিতে না পারে সেজন্য আইনও রয়েছে। শান্তির আহ্বান জানিয়ে তার সরকার সমস্যা সমাধানে কাজ করছে বলেও জানান তিনি। অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস এর স্থায়ী পর্যবেক্ষক ছিল রাশিয়া। সেই পদ স্থগিত করতে ভোটাভুটির আয়োজন করে যুক্তরাষ্ট্র, যাতে মেক্সিকো ও ব্রাজিলের পাশাপাশি আর্জেন্টিনাও ভোট দেওয়া থেকে বিরত থাকে। যদিও চলতি সপ্তাহের শুরুতে রেজুলেশনটি পাশ হয়। গত 24 ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া, তারপর থেকে সংঘাত চলছেই। দু মাসেরও বেশি সময়ে এই সংঘাতে বহু বেসামরিক নিহত হয়েছেন। যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছে না শিশুরাও। পারস্য উপসাগর থেকে 2 লাখ লিটার চোরাই তেলসহ জাহাজ আটক, IRGC এর কর্নেলের ঘোষণা। পারস্য উপসাগর থেকে চুরি করা তেল বহন করে নিয়ে যাওয়ার সময় 2 লাখ লিটার তেলসহ একটি ট্যাঙ্কার আটক করেছে ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা IRGC। এ নিয়ে চলতি মাসে এই ধরনের তৃতীয় জাহাজ আটক করল ইরান। IRGC ঘোষণা দিয়েছে, পারস্য উপসাগর আর কখনও চোরা কারবারীদের জন্য নিরাপদ কোনো স্থান নয়। IRGC-এর দ্বিতীয় নেভাল জোনের যোগাযোগ বিভাগের প্রধান কর্নেল গোলাম হোসাইন বলেছেন, চোরাচালানকারী জাহাজটিকে এটির 8 ক্রুসহ আটক করে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বুশেহরে নিয়ে আসা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া শুরু করার জন্য তাদেরকে ইরানের বিচার বিভাগের কাছেই হস্তান্তর করা হয়েছে। কর্নেল হোসাইনি জানান, বিদেশি পতাকাবাহী জাহাজটিকে জ্বালানি সরবরাহ করার চেষ্টা করার সময় পারস্য উপসাগর থেকে আরও 5টি নৌকাও আটক করা হয়েছে। তবে আটক তেল ট্যাঙ্কার বা অন্য 5 নৌকা কোন দেশের সেই তথ্য তদন্ত স্বার্থে প্রকাশ করেনি।
আইআরজিসির এই কর্মকর্তা বলেন, ইরানের জাতীয় উৎপাদন ও অর্থনীতি রক্ষা করার স্বার্থে সাগরে জ্বালানি স্মাগলিং বন্ধ করা তার বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি আরও বলেন, পারস্য উপসাগর ও এর আশেপাশের পানিসীমা আর কখনও স্মাগলার ও মুনাফাখোরদের জন্য নিরাপদ স্থান থাকবে না। ভারতে সাম্প্রদায়িক সহিংসতা, জাহাঙ্গীরপুরীতে গেরুয়ার নয়া পরিকল্পনা, 40টি গ্রামের মুসলিম নাম বদলাতে চায় উগ্রবাদী বিজেপি। ভারতের দিল্লির জাহাঙ্গীরপুরীতে কথিত অবৈধ স্থাপনায় বুলডেজার অভিযানের পর উগ্র হিন্দুত্ববাদী বিজেপি এবার দিল্লির গ্রামের মুসলিম নাম পরিবর্তন করার পরিকল্পনা গ্রহণ করেছে। হিন্দি গণমাধ্যম নবভারত টাইমস সূত্রে প্রকাশ, দিল্লির উগ্র বিজেপি এর সভাপতির আদেশ গুপ্তা ঘোষণা করেছেন, তার পরিকল্পনা হলো দিল্লির 40টি গ্রামের মুসলিম নাম পরিবর্তন করা। তিনি বলেন, তার দল দিল্লির 40টি গ্রামের নাম পরিবর্তনের জন্য কেজরিওয়াল সরকারের কাছে একটি প্রস্তাব পাঠাবে যা দাসত্ব যুগের প্রতীক। আদেশ গুপ্তা কথিত রোহিঙ্গা ও বাংলাদেশিদের দ্বারা দখলদারির বিরুদ্ধে দলের বুলডেজার অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। আদেশ গুপ্তা বলেন, এই নামগুলো যে দাসত্বের মানসিকতা রেখাঙ্কিত করে তা নিয়ে কেউ বেঁচে থাকতে চায় না। আমি অনেক গ্রামবাসীর কাছ থেকে প্রস্তাব পেয়েছি যাতে তারা তাদের গ্রামের নাম পরিবর্তনের জন্য অনুরোধ করেছে। তিনি বলেন, বিজেপি শাসিত দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন এর মোহাম্মদপুর গ্রামের নাম পরিবর্তন করে মাধবপুর করার একটি প্রস্তাব পাশ করেছে, কিন্তু দিল্লি সরকার এখনও ওই প্রস্তাব চাপা দিয়ে বসে আছে এবং অনুমোদন দিচ্ছে না। গুপ্তা বলেন, স্থানীয় কাউন্সিলর ভগৎ সিং প্রকাশ একটি প্রস্তাব পেশ করেছিলেন যা কর্পোরেশন দ্বারা পাশ হয়েছিল এবং শহর পরিকল্পনা বিভাগ গত বছরের 9ই ডিসেম্বর দিল্লি নগর উন্নয়ন বিভাগে সমস্ত গ্রামবাসীর সই সম্বলিত একটি চিঠিও পাঠিয়েছিল। বিজেপি নেতার দাবি, মোহাম্মদপুর ছাড়াও 40টি গ্রাম রয়েছে যেখানে লোকেরা নাম পরিবর্তন করতে চায়। তিনি বলেন, এই 40টি গ্রামের মধ্যে রয়েছে হোমায়নপুর, ইউসুফ সরাই, মাসুদপুর, জামরুদপুর সহ আরও বিভিন্ন নাম। ওই বিষয়ে দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টি অর্থাৎ আমের আপ এর একটি বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের বিষয়ে দিল্লির একটি রাজ্য নামকরণ কর্তৃপক্ষ রয়েছে, এ ধরনের কোনো প্রস্তাব পাওয়া গেলে সংশ্লিষ্ট সংস্থা যথাযথভাবে পর্যালোচনা করবে এবং পদ্ধতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। আপ একটি বিবৃতিতে বলেছে, এটি মনে হচ্ছে যে বিজেপি চায় না যে সরকার নির্ধারিত পদ্ধতিতে চলুক। বিজেপি গুন্ডামি ও উপদ্রব শুরু করার সুযোগ খুঁজছে বলে মনে হচ্ছে। অন্যদিকে বিজেপি নেতা আদেশ গুপ্তা বলেছেন, রাজনৈতিক দলগুলো তোষণের রাজনীতি করছে, তারা এখন উন্মুক্ত হচ্ছে কারণ তাদের ভোট ব্যাংকের রাজনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।